আপনি শখের বসে ফুচকা খাচ্ছেন যা পায়ের ধলাই মারায়ে মেছেতে তৈরি হচ্ছে শখ মেটাতে স্বাস্থ্যকে ফেলছেন ঝুঁকিতে কারণ বাজারের বেশিরভাগ ফুচকাই পোড়া পাবয়েল দিয়ে নোংরা পরিবেশে তৈরি করছে অসাধু চক্র খাবারে ভেজাল ধারাবাহিকের তৃতীয় পর্বে ফুচকা তৈরির পরিবেশ দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধানে ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন এই কারখানার নোংরা মেঝেতে তৈরি এসব ফুসকাই ছড়িয়ে দেওয়া হয় রাজধানী ও তার আশপাশের ফুসকা দোকানে এটা তো কাজ করলে একটু ময়লা থাকবে স্বাস্থ্য কিংবা ধরাছোঁয়ার বালাই ছাড়াই অসাধু হাতে বছর পর বছর চলে আসছে এমন খাদ্য জালিয়াতি একটা উদ্বেগজনক পর্যায়ে এখন চলে গেছে এই যে ভেজাল খাদ্যগুলো এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বাচ্চারা সংবাদ মাধ্যমে এসব অপতৎপরতা উঠে আসে দিনের পর দিন চলে খাদ্য নিয়ে সচেতন প্রচারণাও কিন্তু তবুও বহাল রয়ে যায় এসব অসাধু খাদ্য জালিয়াতকারী ফখরুল ইসলাম দেশ টিভি ঢাকা